নমস্কার। আর্য দর্পণ অনুষ্ঠানে আমি আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকে আবার রবিবার দিন দুপুরবেলা আপনাদের কাছে চলে এসেছি লাইভ অনুষ্ঠান নিয়ে। জ্যোতিষের একটি ভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার সাথে লাইভে কথা বলতে চাইছেন, টিভি স্ক্রিনের উপরে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার দেখা যাচ্ছে, 033 দিয়ে শুরু। ওই দুটো নাম্বারে যদি আপনারা আমাকে ফোন করেন তাহলে আপনারা আমার সাথে এখন কথা বলতে পারবেন। আজকে বিশেষ করে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা একটু নিউমারোলজিক্যালি কথা বলতে চাইছি, কারণ এই বছর অনেকটা প্রচণ্ড রকম বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, বিভিন্ন রকম অপশান এসছে। তো সেই বিষয় নিয়ে নিউমারোলজির সাথে কী কানেকশান আছে সেটা একটু দেখে নেওয়াটা খুব জরুরি। যেমন গত বছর আপনাদেরকে আমি আগস্ট শুরুর আগে নিউমারোলজিক্যালি নিউ ইয়ারটা কেমন যাবে বলেছিলাম, আশা করি আমার পুরনো যারা ভিউয়ার্স আছেন তারা সেটা মনে রেখেছেন, নিউমারোলজিক্যালি করেক্টেড করে বলেছিলাম। তো নিউমারোলজিক্যালি যদি দেখি 2022 মানে হচ্ছে 2+0+2+2, যদি যোগ করি 3 দুগুণে কী হচ্ছে 6 আসছে। 6 সংখ্যাটা নিউমারোলজিক্যালি শুক্রকে ডিফাইন করে, যেটা একটা শুক্রের সংখ্যা। শুক্রের সংখ্যা থেকে কী কী হতে পারে, আমি বলেছিলাম 2022 মানুষের কাছে কিন্তু ঘোরা ঘুরি, অনেক প্রমোদ, এইগুলো অনেক থাকবে। আপনারা দেখে থাকবেন 2022-এ ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা ফ্লারিশ করেছে, মানুষজন প্রচুর ঘুরেছেন, প্রচুর। একে তো লকডাউন ছিল 2020-21, তারপরে যেই খুলেছে প্রচুর ঘুরেছে, এটা একটা ব্যাপার আছে। বলা হয়েছিল যে 2022-এ রোগের সংক্রমণ অনেকটা কমে যাবে, দেখুন 2022-এ কিন্তু যেহেতু শুক্র থেকে আমরা কি করি জানি যে শুক্র একজন শিবের সাধক, উনি সঞ্জীবনী বিদ্যা জানতেন, সেই জায়গা থেকে কিন্তু শুক্রের সংখ্যা এই জায়গাটা ঘটনাটা ঘটেছে, সংখ্যাটা কমেছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, পাকশাকা থেকে বলছি। পাকশাকা, আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? ইশানু সাহা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1996-11 মে। সকাল টাইম কটায়? সকালবেলা সন্ধ্যে 5:30। জন্মস্থান কোথায়? আপনি টিভি সাউন্ডটাকে আগে কমিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার ছেলেকে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? এর বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাটা দেখছি ও যেটা মন থেকে চাইবে সেই জায়গাটা সবার আগে বাধা প্রাপ্ত হবে, যে জিনিসটা ও নিজে করতে চাইবে সেই জায়গাটা ওর বাধা প্রাপ্ত হবে, ঠিক আছে? এটা গেল ফার্স্ট। দ্বিতীয়ত, ওর পরিবেশ মণ্ডলীতে এবং ওর আশেপাশে কিন্তু একটা জিনিস খুব প্রচলন থাকবে যে আপনার ছেলের খুব মাথা গরম। দ্বিতীয়ত, বর্তমান আপনার ছেলের খুব মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব সময়টা খারাপ যাচ্ছে, কেরিয়ার সেইভাবে করতে পারছে না, আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বলুন, কি জানতে চান? বলছিলাম যে ও ইমিডিয়েটলি একটা অফিসে গিয়ে ও কাজ করছে। সমস্যা তো হবেই, বললাম তো স্টেবিলিটির অভাব থাকবে ওর জায়গাতে, সমস্যাটা থাকবে, কারণ ওর জন্মচক্রের যা প্যাটার্ন দেখছি সেই প্যাটার্ন ওয়াইজ ও খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবে, আর সেটা এখন আগামী 5 বছর ধরে ওর এই খারাপ টাইমিংটা চলবে। এর জন্য কিন্তু আপনার একবার চেম্বারে ভিজিট করাটা খুব দরকার, চেম্বারে একে ভালো করে দেখি, একে প্রতিকার করতে হবে, প্রতিকার না দিলে এর এই জায়গাটা ঠিক হবে না। আমি এটা কথা বলি স্যার, ও এটা ব্যবসার জন্য খুব ছুটে বলে লেগেছে, আপনার কি ব্যবসার মধ্যে ঢুকতে পারবো স্যার? ব্যবসার মধ্যে অবশ্যই ঢুকতে পারেন, কিন্তু যেমন এখন বলছি যে ওর সময়টা এখন আগামী 5 বছরের জন্য খুব খারাপ যাবে, ঠিক আছে? 5 বছর প্রচণ্ড বিভৎস ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে ওকে যেতে হবে। সো এই টাইমের মধ্যে কোনো কিছু রেমেডি ছাড়া, আর এমনি তো স্ট্রাগল লাইফ, ও রেমেডি না করলে জায়গাটা কোনোভাবে ঠিকঠাকভাবে যাবে না, ডিস্টারবেন্সের মধ্যেই থাকবে, বুঝতে পেরেছেন?
তাহলে এই আমরা ওই যে ব্যবসা মনে ঢুকতে যাচ্ছি বা আমি এই কনফিউজ আছি, এই জন্য আমরা আগামী চারটে ব্যবসা মনে চলে আসবে। আমার ব্যবসা মতো ছিল কিন্তু যেহেতু চাকরিটা পেয়ে গেছে বলে আমি ব্যবসা মন্দ টানিনি। আপনি ওকে ঢোকাতে পারেন কিন্তু বললাম ওর স্ট্রাগল লাইফ, ও যেখানেই যাক সেটাতে ওকে স্ট্রাগল করতে হবে। আর ও সপ্তমে এমনিও বুধ বক্রি হয়ে বসে আছে, যার ফলে ব্যবসার জায়গাটাও খুব একটা ভালো না। চেষ্টা করুন চেম্বারে এসে কথা বলে এর একবার কনসালটেন্সি করিয়ে নিতে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি চেষ্টা করুন। ঢুকতে পারে কিন্তু সেখানে ওর প্রচুর স্ট্রাগল থাকবে। ঠিক আছে, তো যে বিষয়টাকে নিয়ে বলছিলাম সেটা হচ্ছে এই 2022-এর, 2022 বেসিক্যালি সংখ্যাটা হচ্ছে শুক্র। শুক্র থেকে সবার আগে কি আসতে পারে? ডায়মন্ড আসতে পারে, শুক্র থেকে অর্থ আসতে পারে। দেখুন 2022-এ যারা শেয়ার ট্রেডিং করেছেন তারা জানেন, তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রফিট করেছেন। কারণ কোনো না কোনো জায়গা থেকে শেয়ার ট্রেডিংটা রাহু কানেক্টেড হলেও আমরা মনে করি এই জায়গাটায় কিন্তু শুক্রের একটা প্রভাব অলওয়েজ থেকে যায়। সেই জন্য কিন্তু মার্কেট হাইক হয়েছে, প্রচুর হাইক হয়েছে। যারা মার্কেটে কাজ করেন, যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন, তারা এই জিনিসটা জানেন অলরেডি। ঠিক আছে, আপনারা দেখুন এটা আমাদের শুক্রের বছর চলছে, নারীদের কিন্তু প্রভাব প্রতিপত্তি অনেক বেড়েছে। আপনি ম্যাক্সিমাম ট্রেডে দেখুন যে যে ট্রেডগুলো আপনারা জানেন সেই সেই ট্রেডগুলোতে আপনারা যদি লক্ষ্য করেন, বিচার করে দেখবেন, ছেলেদের অপেক্ষা মেয়েদের কিন্তু অনেক বেশি উন্নতি হয়েছে, অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে, তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। এটা কিন্তু হয়েছে এই বছরে 2022-এ, এখনও কিন্তু আগস্ট পড়তে চলেছে, আরও 4 মাস বাকি। এর মধ্যে দেখুন আমাদের রাষ্ট্রপতি যিনি নিযুক্ত হয়েছেন তিনি কিন্তু একজন মহিলা। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছি সাংরাইল, হাওড়া সাংরাইল থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে জানতে চান। আপনার নাম? নাম হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1991, 23-3-1991। 23? 23-3-1991। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 11:52। কখন, রাত না সকাল? সকাল। জন্মস্থান? জন্মস্থান সাংরাইল, হাওড়ায়। আপনার তো মিথুন লগ্ন মিথুন রাশি? মিথুন লগ্ন মিথুন রাশি। আচ্ছা, আগে কোনোদিন দেখাননি, জানেন না? না, এটা জানি নাই, প্রথম আমি আপনার অনুষ্ঠান দেখি, এই প্রথম লাইন পেলাম। আপনার তো দেখছি পূর্ণ কাল সর্প দোষ আছে, আপনার দেখছি মাঙ্গলিক দোষ আছে, শ্রাপিত দোষ আছে, এতগুলো নেগেটিভ দোষ নিয়ে বসে আছেন। তার সাথে সাথে দেখছি আপনার বুধাদিত্য যোগ আছে, এই যোগটা খুব ভালো আপনার জন্যে, কিন্তু বর্তমানে সময় তো খুব খারাপ যাচ্ছে। সারা লাইফ যা করতে গেছেন তাতেই মানে কোনো কিছু কমপ্লিট করে উঠতে পারেননি, তাই তো? আপনার কেরিয়ার সম্পর্কেই বলছি আমি, অ্যাকচুয়ালি ভালো করে বুঝুন, আপনি যাই করতে যান তাই তো কোনো কিছু কমপ্লিট করতে পারেননি, বাধার সৃষ্টি হয়েছে। কিন্তু তবু আপনার কর্মের জায়গায় উন্নতি, ডেভেলপমেন্ট আছে, আপনি ডেভেলপমেন্ট পাবেন। আপনার বুধাদিত্য যোগ আছে, দশমে একাদশে শুক্র আছে, যদি আপনার বেটারমেন্ট হবে, কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হবে। বিদেশে ভাগ্যোদয় আছে আপনার। বুঝতে পেরেছেন? তবে আপনি কোনোদিন হাতে অর্থ রাখতে পারবেন না, অর্থ আপনার হাতে থাকবে না কোনোদিন। ঠিক আছে, জন্মছক বিচার করিয়ে প্রতিকার করুন, নইলে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, একটি কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হয়, মাঙ্গলিকতা আছে, তবুও বলে রাখছি আপনার বিবাহে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে, আপনাকে প্রতিকার আগে করে নিন। যে চেম্বারগুলো বসছি সেই চেম্বারের কোনো একটা চেম্বারে যোগাযোগ করে কথা বলে নিন। ঠিক আছে, নমস্কার। যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে রাখি, চেম্বারগুলো অলরেডি টিভি স্ক্রিনে দেখাচ্ছে কোন ডেটে কোথায় থাকছি, তাই যারা আসতে চাইছেন আপনারা কিন্তু ফোন করে বুকিং করিয়ে নিন, টিভি স্ক্রিনের দিকে নজর রাখুন কোন দিন কোন চেম্বারে বসছি। তাও আমি বলে রাখছি প্রত্যেক বুধবার দিন আমি থাকছি দুর্গাপুর চেম্বারে,
আগস্টে 4 তারিখ 5 তারিখ থাকছি আমি শিলিগুড়ি, 6 তারিখ থাকছি মেচেদা চেম্বারে। নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ। কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? প্রীতম মজুমদার। ডেট অফ বার্থ? 13/10/2004। কত? 13। 13/10? হ্যাঁ, 10/2004। জন্ম সময়? সকাল 11:55। জন্মস্থান? ব্যান্ডেল? না, চুঁচুড়া হসপিটাল। চুঁচুড়া হসপিটাল, আচ্ছা। ওই ব্যান্ডেল চার্চের পাশেই বাড়ি নাকি? হুম, ব্যান্ডেল চার্চের ওখানেই বাড়ি নাকি আপনাদের? না 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 না। আচ্ছা, তো এর লগ্ন তো দেখছি ধনু লগ্ন, রাশি হচ্ছে কন্যা। আপনার ছেলে কিন্তু উন্নতি করবে, ফাইন্যান্সিয়াল সেক্টরে উন্নতি করবে, কিন্তু বর্তমানে পড়াশোনায় খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হবে। আমি ইঞ্জিনিয়ারিং এসে করছি, পরে করে উচ্চ প্রাথমিক ফেল। ওই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার কোনটা গেলে ঠিক হবে? ওর জন্য ডাক্তারিটা বেটার হবে। ওটা তো এখানে সাকসেস পাবে? একদম সাকসেস পাবে। পরের বছর পরীক্ষা দেবে? হ্যাঁ, ডাক্তারিতে গেলে সাকসেস পাবে, কিন্তু যেহেতু পড়াশোনায় কিছু বাধা বিঘ্ন আছে, ঠিক আছে, তার জন্য চেষ্টা করবেন ওর একবার কিন্তু প্রতিকার করিয়ে নিতে এটার। প্রতিকার করতে হবে? হ্যাঁ হ্যাঁ। আর ওর কিন্তু নার্ভেরও কিছু সমস্যা আসবে, নার্ভাসনেস ওর খুব কাজ করবে। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। তো চেম্বারগুলো বলছিলাম, আর একবার বলে নিই, প্রত্যেক বুধবার থাকছি আমি তাহলে দুর্গাপুর, আগস্টের 4 তারিখ 5 তারিখ থাকছি শিলিগুড়ি, 6 তারিখ থাকছি মেচেদা, 12 তারিখে থাকছি বহরমপুর, 13 তারিখে কৃষ্ণনগর, 15 তারিখে বর্ধমান, মালদা টাউন থাকছি 19 তারিখে, 26-27 তারিখে তারাপীঠ, আর 29 তারিখ মুম্বাই। বাকি যে রেটগুলো পড়ে রইলো সেই রেটগুলো আপনারা আমাকে কলকাতার শ্যামবাজার চেম্বারে অবশ্যই পেয়ে যাবেন। অবশ্য যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু এখানে যে 3টে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, অ্যাকচুয়ালি যারা চেম্বারে আসতে পারছেন না, দেখাতে চাইছেন, তাদের জন্য নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দেওয়া হবে। জি হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানতে চান? আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই স্যার। ছেলের নাম? ছেলের নাম অভিজিৎ রায়। ডেট অফ বার্থ? 2/9/85। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যা 6:15। জন্মস্থান আগরতলা? হ্যাঁ, উদয়পুর। আচ্ছা, ওটা আগরতলা টাউন থেকে কত দূর? হ্যাঁ হ্যাঁ, আগরতলা থেকে অনেকটা দূর, উদয়পুর। আপনাদের ওখানে ডিস্টেন্সটা অনেকটা অনেকটা যেতে হয় এদিক ওদিক। আমি তো এই ডিসেম্বর আবার যাব, 8 তারিখে যাচ্ছি, 8 ডিসেম্বর। ও, আপনি আগরতলা আছে স্যার? হুম, যাই। ফোন করবেন, বলে দেব, ওখানে একটা হোটেল আছে, ওই হোটেলে। আপনার ছেলের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মীন। আপনার ছেলের কিন্তু সাংসারিক জীবনে অনেক সমস্যা তৈরি হবে। আর ওর কর্মের ক্ষেত্রে যেটা আছে, ভাগ্য পতনের সম্ভাবনা প্রবল। ও যে কাজটা করতে যাবে সেই কাজটা ঠিক সাকসেস পাবে না, সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হবে, তাই হচ্ছে তো? সাংসারিক জীবনে সমস্যা হচ্ছে? এটা হ্যাঁ, একটু মোটামুটি আর্থিক অনটনটা হচ্ছে। হুম, আর্থিক অনটনটা চলবে এখন, ঠিক আছে, তবে 3-4 মাস একটু বেটার যেতে পারে। 3-4 মাস, 3-4 মাস পরে একটু ভালো হবে? এই 3-4 মাস একটু ভালো যেতে পারে, তারপর আরো খারাপ হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব ফেব্রুয়ারির পর থেকে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ব্যবসাটা অবশ্যই, ওর ব্যবসারই শখ, ব্যবসাতেই উন্নতি হবে। চাকরির থেকে ব্যবসা করতে বলুন, ব্যবসার জন্য অনেক ভালো।
এগুলো একটু আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে, চেম্বারে যোগাযোগ করে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, পারলে ডিসেম্বরে দেখাবেন, ডিসেম্বরে তো যাচ্ছি, ডিসেম্বরে আসবেন। হ্যাঁ ডিসেম্বরে যাব। ভালো থাকবেন, নমস্কার। তাহলে এই 2022 সংক্রান্ত যেটা বলছিলাম, মানুষজন কিন্তু একটা জিনিস দেখবেন, এই বছর কিন্তু তেলের দাম সবসময় ঊর্ধ্বমুখী হয়েছে। তেলের দাম এই জন্য ঊর্ধ্বমুখী হয়েছে কারণ এটা প্রথমত 6 সংখ্যা থেকে বেসিক্যালি আসছে ভিনাস। ভিনাস কিন্তু এফেক্টেড করে ক্রুড অয়েলে, ক্রুড অয়েলকেও কারণ বলা হয় খনিজ দ্রব্য। খনিজ দ্রব্যগুলো অ্যাকচুয়ালি এটাকে ডায়মন্ড অফ অল, ক্রুড অয়েল বেসিক্যালি ডায়মন্ড অফ অল মানে খনিজ বলা হয়, ঠিক আছে, মাইন্স মিনারেলস, এটা হচ্ছে ডায়মন্ড অফ অল মিনারেলস, মানে হচ্ছে ওটাকে ডায়মন্ড হিসেবেও ধরা হয়, ওই জন্য দাম বেড়েছে। যারা ডায়মন্ড মার্চেন্ট আছেন তারা বলতে পারবেন ডায়মন্ডের দাম কমসে কম 100% বেড়েছে এই বছরটায়। তারা প্রফিটও করেছেন প্রচুর ব্যক্তি বিজনেসে। এই জায়গাগুলো আছে, মহিলাদের অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে, মহিলারা আগের বছরের থেকে এই বছর অনেকাংশ বেটার আছে, অনেকটা বেটারমেন্ট আছে। তাহলে এই নিউমারোলজিক্যালি 2022 মোটামুটি এইগুলো গেছে। গত বছর বলেছিলাম, আমি ডিটেল বলেছিলাম আরও, এখন তো শর্টে বলছি। আমি শর্টে 2023-এরটাও একটু বলে রাখতে চাইছি। 2023 মানে হচ্ছে 2+2+0+2+3, মানে হচ্ছে 2, 4, 2, 2, 4 আর 3, 7। 7 সংখ্যাটাকে ডিফাইন করে কেতু, কেতুর সংখ্যা আসতে পারে 2023-এর। সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যেটা হবে, হ্যাঁ নমস্কার, নমস্কার, ভালো আছেন? একটু জানবো। আচ্ছা আপনি ভালো আছেন, কোথা থেকে বলছেন আপনি? বহরমপুর। আচ্ছা ছেলের নাম? ছেলের নাম কল্লোল ব্যানার্জি। ডেট অফ বার্থ? 27 জুলাই 1998। সময়? বিকেল 4:52 কলকাতা। আচ্ছা, এই আগস্টের 12 তারিখ তো আপনাদের বহরমপুর আসছি আমি আবার। 12 তারিখে? হ্যাঁ আগস্টের 12 তারিখ। এর তো ধনু লগ্ন আর সিংহ রাশি। আপনার ছেলের অনেক ডিস্টার্ব আছে জন্মছকে। আপনার ছেলের দেখবেন সব থেকে বড় সমস্যা যেটা হবে, খুব ভয় পাবে, ঠিক আছে, হ্যাঁ মনে ভয় থাকবে। রাগি হলেও ওর ভেতরে কিন্তু একটা চাপা ভয় সবসময় কাজ করবে। ওর মাঙ্গলিক দোষ আছে, গ্রহণ দোষ আছে, ঠিক আছে, এই দুটো প্রবলেম আছে, এবং সাংসারিক জীবনে ডিস্টার্ব আছে, কর্মক্ষেত্রেও ওর কিন্তু ডিস্টারবেন্স আছে, মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা খুব প্রবল, ঠিক আছে। তো এইগুলোর রেমেডি ওর করতে হবে, রেমেডি না করলে ডেভেলপমেন্ট পাবে না। সরকারি চাকরির যোগাযোগ আছে কিন্তু খুব কম পার্সেন্টেজে আছে, ওর রেমেডি করতে হবে, রেমেডি না করলে হবে না। 12 তারিখ বহরমপুর যাচ্ছি, পারলে বুকিং করিয়ে নেবেন আগে থেকে, ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। যারা এই মুহূর্তে আমার মোবাইলে ফোন করছেন তাদের জন্য বলে রাখি, মোবাইল নাম্বারটা বুকিংয়ে আফটার প্রোগ্রাম এইটাকে রিসিভ করা হয়। আপনারা চেষ্টা করুন এখানে যে ল্যান্ডলাইন নাম্বার আছে ওই ল্যান্ডলাইন নাম্বারে যোগাযোগ করতে, তাহলে আমার সাথে এখন কথা বলতে পারবেন। তো 2023-এর সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যেটা হবে, আপনারা দেখবেন 2023-এ কেতু এমন একটা প্ল্যানেট যে সব কিছুর মধ্যে কিন্তু একটা সংযোগ স্থাপন করাতে পারে। এটা কিন্তু আমাদের মনের একটা অল্টারনেটিভ মাইন্ড হিসেবেও ধরা হয়, যেটাকে কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থানের কানেকশন করতে কাজে দেয়। এটা একটা কেতুর ওয়ান অফ দ্য নেচার, প্রচুর নেচার আছে, প্রচুর আছে, তার মধ্যে এটা একটা প্রাধান্য পাবে। এবং প্ল্যানেটারিয়াল পজিশনস 2023-এ যা হবে সেই ওয়াইজ দেখা যাচ্ছে ওই বছরে কিন্তু গোটা পৃথিবীতে সব থেকে বেশি ব্রিজ তৈরি হবে, ব্রিজ সব থেকে বেশি তৈরি হবে, এটা হবেই হবে, ঠিক আছে। দেখবেন মানুষ অনেক বেশি স্পিরিচুয়াল দিকটা মানুষের মনের ভেতরে কিন্তু অনেকটা জাগ্রত হবে, মানুষ ঈশ্বরের প্রতি প্রচুর আকৃষ্ট হবে। এই বছর যারা অ্যাস্ট্রোলজার আছেন, নিউমোলজিস্ট আছেন, তান্ত্রিকরা আছেন, তাদেরও কিন্তু এই বছরটায় খুব ডেভেলপমেন্ট হবে। যারা যোগা করান, যারা ফিজিওথেরাপি করান, তাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে 2023-এ অনেকটা ডেভেলপমেন্ট করবে। আরও এরকম অনেকগুলো পার্ট আছে, আপনাদের ডেফিনেটলি যখন নতুন বছর পড়া হবে তার আগে নিউমোলজি এবং
অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করে তার আগে বলে দেওয়া হবে। বাট আজকে আমি ভাবলাম, গত বছরও আগস্টে যেমন বলেছিলাম 2022 সম্পর্কে, এখন আমি তাই ভাবলাম যে একবার বলে দিই, রিকালেকশন করিয়ে দিই। তো আমাদের এই সংখ্যাটা নিউমারোলজি, আমাদের যেটা ওয়ান কাইন্ড অফ নামকরণ ছিল, এটা কিন্তু আমাদের জীবনে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের ডেট অফ বার্থ, আমাদের নাম, এদের যে সংখ্যাটা তৈরি হয়, এই সংখ্যা থেকে অনেক কিছু কিন্তু আমাদের জীবনের উপরে নির্ভর করে। আমাদের কার বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে, কার লাইফের স্মুথনেস থাকছে, এই যে ডেস্টিনিগুলো, এইগুলো কিন্তু অনেকটা নির্ভর করছে এই নাম, ডেট অফ বার্থের উপর। ডেট অফ বার্থ তো আমরা কোনো রকমভাবে চেঞ্জ করতে পারি না, বাট নামকরণটা আমাদের যেন ঠিকঠাক হয়, ডেট অফ বার্থের সাথে যাতে ওটা ম্যাচ করে, আমাদের রাশির সাথে যাতে ওটা ম্যাচ করে, যাতে আমরা স্মুথনেসটা কিছুতে হলেও পাই। যেমন 11, 22 এই সংখ্যাগুলোকে বলা হয় মাস্টার নাম্বার, 33 মাস্টার নাম্বার। যাদের এই যোগফলটা এই সংখ্যাগুলোর মধ্যে আসে এবং সেটা ডেট অফ বার্থের সাথে ম্যাচ করে যায়, তাদের লাইফে কি দেখা যায়, তাদের লাইফে দেখা যায় যে অনেক বেশি কিন্তু মানে লাইফে ডেভেলপমেন্ট হয়। যেমন 2023-এ কী হবে, যাদের টোটাল নামের সংখ্যা বা ডেট অফ বার্থের সংখ্যা 1 হবে বা 4 হবে বা 2 হবে বা 7 হবে, তাদের কিন্তু লাইফে দেখবেন অনেক কিছু ডেভেলপমেন্ট আসবে, 100% আসবে, আসতেই হবে। তাতে দশা অন্তর্দশা যাই থাকুক না কেন, জন্মছকে যার রাশি নক্ষত্র থাকুক না কেন, নিউমারোলজি একটা ম্যাটার করে। অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে হরোস্কোপ, পাম, নিউমারোলজি, বাস্তু, এই পুরোটা মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি হয়। সো এটা একটা পার্ট বহন করছে নিউমারোলজিটা। তো ডেফিনেটলি দেখবেন যাদের এই সংখ্যাগুলো আসছে তারা তাদের লাইফের বেশ কিছু চেঞ্জেস পেতে চলেছেন 2023-এ। আপনারা নিজেরা যোগ করুন, 1 থেকে 9 লিখবেন, পরপর এ থেকে জেড অবধি সাজিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে সংখ্যাগুলো যোগ করে নেবেন, যোগ করে নিয়ে দেখবেন কী সংখ্যা আসছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা খুব সোজাভাবে বললাম, বাট এটা থেকে কোনো কারেকশান করতে যাবেন না, যদি একটু এদিক ওদিক হয় অসুবিধায় পড়তে পারে। এটাকে কারেকশানটা করাতে হয়, কারেকশানটা বেসিক্যালি অনেক রকম নিয়ম আছে, সেই নিয়মের থ্রু দিয়ে করতে হয়, দেখে বুঝে দিতে হয় নাম্বারটা। বাট নিউমারোলজি ইজ ম্যাজিক্যাল, নাম্বার ইজ ম্যাজিক। নাম্বার দেখবেন জীবনে আমাদের প্রভাব বীভৎস, নাম্বার দিয়ে আমরা কিন্তু লাইফের অনেক বেশি অবস্ট্রাকলস, অনেক বেশি সাকসেস আনতে পারি, এটা একটা পার্ট বহন করছে। তাহলে 2023-এর জন্য আপনারা তৈরি থাকুন, আর আমি যে চেম্বারগুলো বললাম সেই চেম্বারগুলো আমি প্রেজেন্ট থাকছি সেই সমস্ত ডেটে। আপনারা যারা চেম্বারের ডিটেলগুলো শুনতে পারেনি বা টিভি স্ক্রিনে দেখেননি, খেয়াল করেননি, তাদের জন্য আর একবার বলে রাখছি, আমি 4-5 তারিখে থাকছি শিলিগুড়ি, মেচেদা থাকছি 6 তারিখ, বহরমপুর থাকছি 12 তারিখ, কৃষ্ণনগর 13 তারিখ, বর্ধমান 15 তারিখ, মালদা টাউন 19 তারিখ, তারাপীঠ 26-27, মুম্বাইয়ে থাকছি 29 তারিখ। বাকি ডেটগুলো প্রত্যেক বুধবার দুর্গাপুর, প্রত্যেক দিন কলকাতায়, বাকি ডেটগুলো প্রত্যেক দিন কলকাতায় পেয়ে যাবেন, মোবাইল নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।